ক্ষমতা হস্তান্তরের প্রতিবন্ধকতার অভিযোগ বাইডেনের মার্কিং প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো বাতিলে ভোটাভুটি এবং ভারতে নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত ছয় দেখছেন এটিএন নিউজ দেশের বাইরের খবর ও খবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন রাউন্ড দ্য ওয়ার্ল্ড নিয়ে হাজির হয়েছি আমি তানিয়া আহমেদ শিরোনাম শুনছিলেন এবারে পুরো খবর ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ডেলাওয়ারে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে দেয়া ভাষণে এমন অভিযোগ করেন তিনি বাইডেন অভিযোগ করে বলেন তার টিমকে ক্ষমতা হস্তান্তরে প্রয়োজনীয় তথ্য দিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বিশেষ করে প্রতিরক্ষা বিভাগ এবং অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট বিভাগে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তা পাওয়া যাচ্ছে না এদিকে বাইডেনের বক্তব্যের পরপরই ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার বলেন সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন কর্মকর্তারা ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা বাইডেনের তবে এখন পর্যন্ত নির্বাচনে হার স্বীকার করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩ নভেম্বরের নির্বাচনের পর বেশ কয়েক সপ্তাহ পার হয়ে গেলেও বাইডেন যেন নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে না পারেন এই জন্য প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছিল অথচ নতুন প্রেসিডেন্টকে নিরাপত্তা বিষয়ে জানানো ক্ষমতা হস্তান্তরের একটি অংশ প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো বাতিলে ভোটাভুটি হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে ভেটো বাতিলের পক্ষে ভোট পড়ে ৩২২ ও বিপক্ষে মাত্র ৮৭ পক্ষে যে ৩২২ ভোট পড়ে তার মধ্যে রয়েছে ১০৯ জন রিপাবলিকানের ভোট প্রেসিডেন্ট মেয়াদে ট্রাম্পের ৪ বছরে এই প্রথমবার তাকে প্রত্যাখ্যান করলেন নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যরা এরপর এই ভেটো ইস্যুতে ভোটাভুটি হবে রিপাবলিকান নিয়ন্ত্রিত মার্কিন সিনেটে যদি প্রতিনিধি পরিষদের মতো সিনেটেও ২/৩ বেশি সদস্য ভেটোর বিরুদ্ধে ভোট দেন তবে ট্রাম্পের স্বাক্ষর ছাড়াই আইনে পরিণত হবে বিলটি ৭৪০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলে ট্রাম্প ভেটো দেওয়ার পর প্রথা অনুযায়ী ভেটো বাতিলে এই ব্যবস্থা নেয় মার্কিন কংগ্রেস ভারতে পাওয়া গেছে নতুন ধরনের করোনা ভাইরাস এই ধরনের ভাইরাসে আক্রান্ত ৬ রোগী শনাক্ত হয়েছে এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় আক্রান্ত ৬ জনকেই আইসোলেশনে রাখা হয়েছে এদের সবাই যুক্তরাজ্য থেকে এসেছেন তাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা লোকজনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে ভারতে নতুন করে করোনার সংক্রমণ ঠেকাতে চলতি মাসের শেষ পর্যন্ত যুক্তরাজ্য থেকে আসা সকল ফ্লাইট বাতিল করা হয়েছে দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটির বেশি মানুষ ও মৃত্যু ১৫০০০০ কাছাকাছি এদিকে সোমবার থেকে ভারতের ৪টি রাজ্যে ২ দিনব্যাপী করোনা টিকাদানের পরীক্ষামূলক কর্মসূচি শুরু হয়েছে স্পেনে করোনায় মৃত্যু ৫০০০০ ছাড়িয়েছে তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত ৩ সপ্তাহের ভেতর প্রথমবারের মতো কমে এসেছে সংক্রমণের হার বৃহস্পতিবার পর্যন্ত ২৪৪৬২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১৮,৯৪,০০০ বেশি নতুন করে ২৯৮ জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০,১২২ জনে দেশটির জরুরি স্বাস্থ্যসেবা বিষয়ক প্রধান ফার্নান্দো সিমন জানান করোনায় মৃত্যু ও সংক্রমণের দিক থেকে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল তবে বড়দিনের ছুটি শেষ হওয়ার পর আবারও পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি স্পেনে রোববার থেকে করোনার টিকাদান শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো করোনা পরিস্থিতি বিষয়ে জানালো সরকার যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিতের হার ১৯৭,০০০০ ছাড়িয়ে গেছে হাসপাতালগুলো ভর্তি হয়ে উঠছে রোগীতে সাম্প্রতিক সময়ে করোনায় ৩০ বাংলাদেশের মৃত্যু হওয়ায় নিউ ইয়র্ক শহরের বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে সংক্রমণ নিয়ন্ত্রণে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রতিটি রাজ্যে করোনার টিকা সরবরাহ করা হলেও তা পাচ্ছেন প্রথম সারির স্বাস্থ্যকর্মী সহ
নির্দিষ্ট পেশার কিছু মানুষ। এদিকে আউটডোর ডাইনিং বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক সংকটে আছেন বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। আর অন দ্য ওয়ার্ল্ডে এই পর্যায়ে নিচ্ছে একটা ছোট বিরতি, এরপর আর জানিয়ে ফিরব। ব্রেক্সিট পরবর্তী চুক্তিতে ইইউ সদস্য দেশগুলোর অনুমোদন এবং নিজ দেশ ইথিওপিয়া চরম সংকটে আছে ডাব্লিউএইচও প্রধান। বিরতি থেকে ফিরে এসে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আর অন দ্য ওয়ার্ল্ডে, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছেন ইইউর 27টি দেশের রাষ্ট্রদূতরা। এর মধ্য দিয়ে চুক্তিটি কার্যকরের পথ প্রশস্ত হল। আগামীকাল বুধবার বিলটি অনুমোদনের জন্য যুক্তরাজ্যের পার্লামেন্টে তোলার কথা রয়েছে। সেখানে অনুমোদনের পর পহেলা জানুয়ারি নাগাদ সেটি আইনে পরিণত হতে পারে। প্রায় নয় মাস আলোচনার পর যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন ওই চুক্তিতে একমত হয় এবং মঙ্গলবার ইইউর 27 সদস্য রাষ্ট্রের সরকার তা লিখিতভাবে অনুমোদন করেন। যুক্তরাজ্য যখন ইইউর একক বাজার এবং কাস্টমস ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে তখন উভয় পক্ষ কীভাবে বাণিজ্য করবে সে বিষয়ে চুক্তিতে একটি কাঠামো তৈরি করা হয়েছে। এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের প্রায় 50 বছরের সম্পর্ক ছিন্নের প্রক্রিয়া শেষ হচ্ছে। নিজ দেশ ইথিওপিয়া চরম সংকটের মধ্যে আছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচওর প্রধান তেদ্রোস আদানম গেব্রিয়াসিস। সোমবার এই বছরের সর্বশেষ সংবাদ সম্মেলনে তিনি সংঘাতপূর্ণ ইথিওপিয়ার পরিস্থিতি নিয়ে তার ব্যক্তিগত উদ্বেগের কথা বলেন। ডাব্লিউএইচওর প্রধান বলেন, 2020 সাল তার জন্য খুব কষ্টের, কারণ কোভিড-19 মহামারীর পাশাপাশি নিজ দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে ব্যথিত তিনি। উত্তরাঞ্চলীয় সামরিক বাহিনীর সদর দফতরে হামলার অভিযোগ এনে গত 4 নভেম্বর পিপলস লিবারেশন ফ্রন্টের TPLF বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এরপর ইথিওপিয়ার সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী TPLF এর মধ্যে লড়াই শুরু হয়। এই লড়াইয়ে এরই মধ্যে 1000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে। অঞ্চলটি ছেড়ে পালিয়ে সুদানের শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে প্রায় 44,000 মানুষ। এমন পরিস্থিতিতে তাইগুরেতে তার বহু আত্মীয় স্বজন এবং ছোট ভাই বিপদের মধ্যে আছেন বলেও জানান তিনি। এদিকে সামনে আরও বড় মহামারী আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান। প্রখ্যাত নারী অধিকার কর্মী লৌজান হাতলুলকে 5 বছর 8 মাসের কারাদণ্ড দিয়েছে সন্ত্রাসের বিচারে গঠিত সৌদি আরবের বিশেষ আদালত। লৌজানের সাজার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের সমালোচনায় কর্ণপাত না করে তাকে এই সাজা দেওয়া হল। সরকার পরিবর্তনের প্রচেষ্টা, বিদেশি শক্তির বাস্তবায়ন ও ইন্টারনেট ব্যবহার করে দেশের ভেতর বিশৃঙ্খলা তৈরির চেষ্টার অভিযুক্ত হন তিনি। লৌজানের সাজার নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। টুইটারে দেয়া ওই বিবৃতিতে এই সাজাকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে বলা হয়, এর মধ্যে 2.5 বছরের বেশি কারাগারে বন্দী আছেন তিনি। লৌজানের বোন লিনা হাতলুল বলেন, সন্ত্রাস বিরোধী আইনে সাজা হয়েছে তার বোনের, তিনি সন্ত্রাসী নন, একজন মানবাধিকার কর্মী। শুধুমাত্র সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সৌদি সরকারের সমালোচনা করায় তাকে এই সাজা পেতে হয়েছে। ২০২০ সালে 50 জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীকে হত্যা করা হয়েছে। গণমাধ্যম কর্মীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF মঙ্গলবার তাদের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তারা বলছে, অনুসন্ধানী সাংবাদিক, দুর্নীতি ও পরিবেশ ক্ষেত্রে কাজ করার সাংবাদিকদেরই বেশি হত্যা করা হয়েছে। এবছর 84% সাংবাদিককে সরাসরি তাদের কাজের জন্য লক্ষ্যবস্তু করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। এবছর 387 জন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে, এই হার অনেক বেশি। আর 2019 সালে 63%কে লক্ষ্যবস্তু করা হয়েছিল। মেক্সিকোতে 8 জন, ভারতে 4 জন, ফিলিপাইনে 3 জন ও হন্ডুরাসে
তিনজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে পাঁচজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। ইরানের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক রুহুল্লাহ জামের মৃত্যুদণ্ড কার্যকর ও চীনা সাংবাদিক ঝ্যাংকে কারাদণ্ড দেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে আরএসএফ এর প্রতিবেদনে। আরএসএফ বলছে, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের কারণে গণমাধ্যমের স্বাধীনতা বিঘ্নিত হয়েছে। শেষ করছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষমতা হস্তান্তরে প্রতিবন্ধকতার অভিযোগ বাইডেনের। মার্কিন প্রতিরক্ষা বিলে ট্রাম্পের ভেটো বাতিলে ভোটাভুটি। ভারতে নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত ৬। ব্রেক্সিট পরবর্তী চুক্তিতে ইইউ সদস্য দেশগুলোর অনুমোদন। এবং নিজ দেশ ইথিওপিয়া চরম সংকটে আছে, ডব্লিউএইচও প্রধান। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন STARTSPACEN এবং তা পাঠিয়ে দিন 5959 নম্বরে। ধন্যবাদ সবাইকে।